بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به একটি হাদিস এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আতানি জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন ফাবাশশারানি আন্নাহু মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান মিন উম্মাতিকা দাখালাল জান্নাহ জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে সুসংবাদ দিলেন আপনাকে সুসংবাদ দেই আপনার উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে শিরক না করে মারা গেলে জান্নাতে যাওয়ার চান্স তার জন্য আছে আর বড় বড় গুনাহ করে নাই করলেও তওবা করে ফেলেছে তাহলে তো হইতে পারে যে ইনশাআল্লাহ প্রথম ধাক্কাতেই জান্নাতে চলে যাবে আর যদি না হয় অন্যান্য গুনাহ করেছে কিছুদিন জাহান্নামে জ্বলবে তারপরে তাওহীদের কারণে শিরক না থাকার কারণে একদিন জান্নাতে যেতে পারবে তো এই হাদিসটা শোনার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা যদি জেনা করে চুরি করে তাহলেও জান্নাতে যাবে ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা চুরি করলেও যাবে জেনা করলেও জান্নাতে যাবে তার মানে এই নয় যে তাহলে আর কোনো চিন্তা নাই কবিরা গুনাহ করা না আউযুবিল্লাহ তওবা করছে এমন তওবা ছেড়ে দিয়েছে এক সময় কিছু আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন এই কারণে পার হয়ে যাবে কিন্তু যদি শুধু কবিরা গুনাহ করলে সবাই জান্নাতে চলে যায় তাহলে তার কবিরা গুনাহ আর কোনো কবিরা গুনাহ বলা হয়েছে কেন তাহলে এগুলা তওবা অবশ্যই করতে হবে কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাক আমি বললাম আবু যর বললেন যদি জেনা করে চুরি করে তারপরেও জান্নাতে যেতে পারবে কালা ওয়া ইন জানা ওয়া ইন সারাক আবার তিনি বললেন জেনা করলে চুরি করলেও যাবে একদিন জান্নাতে তারপরে তিন নম্বর বার আমি আবার বললাম ওনার বিশ্বাস হচ্ছে না চুরি করেছে জেনা করেছে এই সমস্ত লোক একদিন জান্নাতে যাবে কেমনি তৃতীয়বার জেনা করলে চুরি করলেও কল ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়া ইন শারিবাল খামার এমনকি মদ খাইল এক পর্যায়ে একদিন জান্নাতে যাবে তারপরে তিনি তিন নম্বর বারে থার্ড টাইমে তিনি বললেন ওয়া ইন রাগিমা আনফি আবু যর আবু যরের নাকের মধ্যে যদি অসুবিধা হয় মানে তার যদি কষ্টও লাগে এরপরে আল্লাহ তাকে জান্নাতে নেবেন আবু যরের মানতে কষ্ট হলেও আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে কারণ শিরক ছাড়া মরে গিয়েছে কবিরা গুনাহ কিছু তওবা করেছে কিছু আল্লাহ মেহরবানি করে মাফ করে দিয়ে তাকে এক পর্যায়ে পার করে দেবেন বা কিছুদিন জান্নাতে জাহান্নামে জ্বলে কিছু শাস্তি হয়ে তারপরে তাওহীদের কারণে জান্নাত সে একদিন না একদিন পাবেই পাবে আর একটি হাদিস এসেছে সব গুনাহ আল্লাহ মাফ করেন যদি তওবা করে দোয়া করে মাফ চায় তাহলে শিরক আল্লাহ মাফ করবেন এই খবর এসেছে আর কি হাদিসে ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি ফা ইন্নু আগফিরু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি হে আদম সন্তান তুমি আমার কাছে যদি দোয়া করো তওবা করো রহমত চাও আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার গুনার পরিমাণ যা আছে আমি সব মাফ করে দিতে পারি আমি কোনো পরোয়া করি না তার পরিমাণ কত ওয়ালাউ আতাইতানি বি কোরাবিল আরদি খাতিয়া আতাইতুকা বি কোরাবিহা মাগফিরাতান মা লাম তুশরিক বি শাইআ তোমার গুনাহ যদি জমিন ভর্তি পুরো দুনিয়া ভর্তি হয়ে গেছে তোমার গুনাহ দিয়ে এত যদি গুনার স্তূপ হয় এরপরে তুমি আমার কাছে চলে এসেছ এরপরে তুমি কি করেছ যে তোমার মৃত্যু হয়ে গেছে এমন অবস্থায় যে মালাম তুশরিক বি শাইআ যে তুমি আমার সঙ্গে শিরক করনি বা শিরক করলেও মাফ চেয়ে তুমি তাওহীদের মধ্যে চলে এসেছিলা তাহলে আমি তোমার জমিন ভর্তি ওয়াইন জমিন ভর্তি করে যদি তুমি গুনাহ করে ফেলো সেই গুনাহও আমি মাফ করে দেব ওয়াইন আখতা তু وإن أخطأت حتى تبلغ خطاياك عنان السماء ثم استغفرتني غفرت لك তুমি যে ভুল করতে করতে মিস্টেক করতে করতে গুনাহ করতে করতে তোমার গুনাহ জমিন ভর্তি হয়ে শুধু ছাড়ে নাই জমিনটা পুরোটা ভর্তি হয়ে উপরের দিকে আসমান ছুঁয়ে ফেলছে
তারপরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, মাফ চেয়েছো, আমি সব তোমাকে মাফ করে দিতে প্রস্তুত আছি। আল্লাহ তাআলা এত করিম, এত রহিম, এত রহমান। হাদিস এসে সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক না করে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে প্রবেশ করবে। এভাবে করে শিরকের ব্যাপারে কত সতর্ক আর তাওহীদের কত গুরুত্ব, এই উম্মতের অনেক মানুষ আজকে শিরকে লিপ্ত হয়ে গেল, তারা নিজেদেরকে মুসলিম মনে করে। কোন মুসলিম যদি শিরক করে সে কি মুসলিম থাকে না মুশরিক হয়ে যায়? মুশরিক হয়ে যায়। চুরি করলে চোর স্টিল মুসলিম থাকে, মুসলিম চোর। মদ খেয়েছে মুসলিম মদখোর, কিন্তু শিরক করেছে মুসলিম মুশরিক থাকে না কি কেউ? না। এই এখন আমাদের সমাজে মাজার কবর কেন্দ্রে কি পরিমাণ শিরক আছে বলে? এখন তো বোধহয় শিরকওয়ালাদের কি মাশাআল্লাহ, তাদেরই তো এখন মনে হয় যেন সুদিন এসেছে, তাই না? দেখছেন এক এক ওরসের কি খবর টবর পাচ্ছেন কিছু? আগের তুলনায় কি পরিমাণ রমরমা বেড়ে গেছে, কারণ এখন শিরকের সয়লাব চলছে, শিরকের মনে হয় সুদিন এসে গেছে। অথচ মনে করে কি মুসলিম, তুমি শিরক করবা তো তুমি মুসলিম দাবি করার কোনো অর্থ নাই। তুমি দাবি করলে কি হবে? আল্লাহর কাছে তুমি কি মুশরিক। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আর হচ্ছে পিতা মাতার প্রতি সৎ আচরণ করা। এবং এই কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা কয়েক জায়গায় শিরক না করা, পিতা মাতাকে কষ্ট না দেওয়া একসঙ্গে বলেছেন। এক আল্লাহর ইবাদত করা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা ইমিডিয়েটলি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার রব ফয়সালা করে দিয়েছেন যে তিনি ছাড়া, তিনি এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না, এবং পিতা মাতার প্রতি অবশ্যই সৎ ব্যবহার করতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আরেক আয়াতে সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যে হে আদম সন্তান আমার শুকর আদায় করো আর পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, পিতা মাতা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে এই কথাটাকে ভুলে যেও না, আমার কাছে একদিন তোমাদেরকে আসতে হবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর আমি সমস্ত বনি ইসরায়েলের সঙ্গে চুক্তি করেছি, কথা হয়েছে আমার সঙ্গে, তাদের অ্যাগ্রিমেন্ট হয়েছে একটাই, সমস্ত নবীদের মাধ্যমে বনি ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে কি, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে। কাজেই সাবধান, পিতা মাতার মনে কষ্ট দেওয়া, তাদের সঙ্গে দুর্ব্যবহার করার মতো এই অপকর্ম যেন আল্লাহ আমাদের দিকে কাউকে দিয়ে না করা। এরপরে আল্লাহ তাআলা এখন হারামের লিস্ট বলতেছেন, এক নম্বরে হলো শিরক, দুই নম্বরে পিতা মাতাকে কষ্ট দেওয়া, তিন নম্বরে কি আসে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমাদের সন্তানগুলোকে গরিবের কারণে, অভাবের কারণে, অভাবের আশঙ্কায় বা অভাবের তাড়িত হওয়ার কারণে হত্যা করে ফেলো না। কোন কোন সময় খবর আসে যে গরিব পরিবার পক্ষ থেকে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছে, খাওয়াবে কি, আমার টাকা পয়সা নাই, এরকম করেছে মানুষ যুগযুগ করেছে। আগের জমানায় আরব জমানায় আরবদের ইতিহাসে তারা কন্যাকে হত্যা করেছে, কারণ এটা তার মান সম্মানের আঘাত ঘটবে। একটি হাদিসে এসেছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আইয়ুজ যামবি আযাম, হে আল্লাহর নবী কোন গুনাহ সবচেয়ে শক্ত, সবচেয়ে বেশি বড়? ক্বালা আনতা জালি লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে তুমি আল্লাহর জন্য শরীক বানিয়ে নাও অথচ সে আল্লাহ একাই তোমাকে সৃষ্টি করলেন আর এখন তুমি তার সঙ্গে অনেক শরীর জোগাড় করেছ।
করতে সুম্মা আই অতপর বললাম যে এরপরে এই শিরকের পরে কোন গুনাহ বেশি শক্ত বেশি বড় قال ان تقتل ولدك خشيه ان يطعم معك এই হাদিসে বললেন যে তোমার সন্তানকে তুমি মেরে ফেলতেছ সে তোমার খাবার মধ্যে ভাগ বসাবে যে তোমার রিজিকে টানাটানি তো সে এখন তাকে মেরে ফেলি না হলে বড় হলে তো আমার খাওয়া কমে যাবে আমার অভাব আছে খাবো কোথা থেকে তারে খাওয়াবো কোথা থেকে কাজে তাকে মেরে ফেলি قلت ثم اي তারপরে বললাম এরপরে কি قال ان تزاني حليله جارك অতঃপর বললেন যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা বা বিচারে লিপ্ত হওয়া এটা আল্লাহর কাছে অনেক বড় গুনাহ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা বা বিচার করা সাধারণ লোকদের সঙ্গে জেনা বা বিচার করা থেকে কয়েক গুণ বেশি শক্ত গুনাহ কারণ কি কারণ প্রতিবেশী এরকম খারাপ প্রতিবেশী থাকলে কোন প্রতিবেশীর আর কি সেফটি সিকিউরিটি থাকলো অতি সহজে দূরে যাওয়া লাগবে না খালি খেয়াল রাখবে কখন বেড়ে বেড়ে চলে গেল তখন এই অপকর্মে লিপ্ত হয়ে যাবে এবং এটা অনেক বড় ক্রাইম এবং প্রায় এইভাবেই কাছের মানুষের দ্বারাই অনেক সময় দেখা যাচ্ছে এই অপকর্ম বেশি হয়ে যায় এরপরে আল্লাহ তাআলা পরবর্তীটা বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম এই যে তোমরা সন্তানকে হত্যা করে ফেলো তোমার অভাব অনটনের দায়ে এটা মনে রেখো আমি তোমাদেরকে রেজেক দেই তাদেরকেও রেজেক দেই রেজেক তুমি দেবে না আমি দেব কাজে আজকের পৃথিবীর অনেক মানুষ বলে দুটি সন্তানই যথেষ্ট এখন বলে কি একটা সন্তানই যথেষ্ট ছেলে হোক মেয়ে হোক কোন জায়গায় দুটি সন্তানই যথেষ্ট কোন জায়গায় একটা সন্তানই যথেষ্ট কারণ বেশি হলে তার এই অভাব হয়ে যাবে কমে যাবে রেজেক সে দেয় মনে করে রিজিক কে দেয় আল্লাহ তাআলা নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আরে বেটা তোমাকে তো রিজিক আমি দেই আমি তোমাকে রিজিক দিতে পারলে তাকে দিতে পারবো না তবে রিজিক দিলে তার অভাব হয় কেন কে বলবে আরে অভাব অনটন এগুলো তো একটা পরীক্ষা এগুলো উত্তরণের জন্য আল্লাহ মানুষ কাছে তরিকা রেখেছেন একসময় আল্লাহ ঠিক করে দেবেন আবার কেউ যদি অভাব অনটনে থাকে বাকি দাদার এত টাকা আছে তারা তো কোনো এক জায়গায় দিতে হবে তাদের দেওয়ার জন্য জাকাত তাদের জন্য দান খরাতের অনেক সওয়াব রেখেছেন যাতে করে সমাজে অভাব অনটনের লোকগুলো একেবারে না খেয়ে মরতে না হয় আল্লাহর কাছে তো রিজিকের ব্যবস্থা আছে ওয়ালা তাকরাবুন ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন আর খবরদার কোন রকমের গুনাহ ফাহিশা কাজ যেগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য এগুলো যেন কাছেও তোমরা না যাও ফাহেশা কাজ বলতে জেনা ব্যবিচার এবং এই জাতীয় সেক্সুয়াল লাইফের যতক্রম অপকর্ম আছে এগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে কিছু জহারা কিছু বাতন কিছু সবাই টের পায় দেখা যায় আবার কিছু লুকিয়ে লুকিয়ে হয় এবং লাল তাকরাবুল ফাওয়াহিশা এর কাছেও যেও না এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা তোমরা জেনার কাছে যেও না এটা দ্বারা শুধু জেনাকে নিষেধ করা হয়েছে প্র্যাকটিক্যালি জেনা এটা তো হারাম কবিরা গুনাহ কিন্তু এটা ছাড়াও যদি মানুষে মুখে কথাবার্তার মাধ্যমে যদি এরকম প্রেমের গল্প করে তাহলে এটাও কি জেনা এইভাবে দেখে সামনাসামনি এবং এর কিছু বেশি হলো না কিন্তু চোখের বিনিময় হতেই থাকলো এটাও কি জেনা চোখ জেনা করে মুখ জেনা করে কান জেনা করে হাত জেনা করে অবশেষে ফাইনালটা ঘটে সব কিছু কার্যকরী হয় এইভাবে হাদিসে এসেছে সবগুলোই জেনা কোনটা হয়তো বড়টা তার আগে ছোটগুলো এগুলোও জেনা এক ধরনের আল্লাহ তাআলা এই জন্য কাছে যেতে নিষেধ করে কারণ কাছে গেলে এবং এই জাতীয় চোখকে কন্ট্রোল না করলে আস্তে আস্তে এই জাতীয় এখন মিডিয়ার মধ্যে যা পাওয়া যায় এই আপনার নগ্নতার বিভিন্ন রকমের যে তরিকা আছে হ্যাঁ এগুলো এই সমস্ত ছবি টবি থেকে শুরু করে অনেক কিছু এগুলা কাছে যাওয়া নিষেধ শুধু জেনা করা নিষেধ নয় এগুলো যেন ঘুর ঘুর করে তারা ওখানে পড়ে যাবে হঠাৎ করে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আর কোন নফসকে তোমরা কখনো কতল করো না খুন খারাপি করো না খবরদার হক ছাড়া হক মানে কি রাষ্ট্রীয়ভাবে বিচার আচার কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে থাকে তার বিচারের মাধ্যমে তার সঙ্গে যে ফয়সালার মাধ্যমে কার্যকরী করা হবে ওইটা তো অ্যালাউড আছে মৃত্যুদণ্ড এবং আবার মডার্ন ওয়ার্ল্ড মৃত্যুদণ্ডকে গ্রহণ করে না কিন্তু যদি মৃত্যুদণ্ড
সত্যিকার ভাবে প্রমাণিত হয় তাহলে সেটা মৃত্যুদণ্ড শরীয়ত এলাও করেছে কিন্তু সেটা একজন আরেকজনকে নয় এটা একটা প্রসেসের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিক হিসাব ইনসাফের মাধ্যমে হবে ذلكم وصاكم به لعلكم تعقلون এই যে কথাগুলো এতক্ষণ আলোচনা হলো আয়াতের মধ্যে এগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করলেন আশা করা যায় তোমরা বুঝতে পারবে আশা করা যায় তোমাদের মধ্যে বুঝ আসবে জ্ঞান আসবে বুঝতে পারবে যে সঠিক জিনিস কি হক কি বাতিল কি আল্লাহর দিন কি আর কোনটা কুফর এবং শিরক এগুলো সম্পর্কে তোমরা সচেতন হবে হারামের লিস্ট এখানে কিছু আসলো কোন কোন জিনিস হারাম তো মক্কার লোকেরা এই হারামগুলো সবগুলো করে আর যেগুলো হালাল সেগুলোকে হারাম বানিয়েছে অমুক উট খাওয়া যাবে না অমুক ছাগল খাওয়া যাবে না মন করা এখন এই হারামের লিস্ট এখনো শেষ হয়নি আরো হারামের লিস্ট আছে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আগামী সপ্তাহে আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ আমাদের হাতে আজান একটু লেটে দেওয়া হবে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে এখন আমি অনুরোধ করব যে এই কয়েকটা দিন আরো কয়েক সপ্তাহ একটু আমাদের হাতে সময় কম মাগরিব থেকে এশার ভিতরে খুব কম গ্যাপ যার ফলে আমরা আপনাদের অনেক প্রশ্ন নিতে পারবো না ইনশাআল্লাহ এই দুই তিন সপ্তাহ পরেই হয়তো বা যখন মাগরিবের পরে বা কয়েক সপ্তাহ পরে মাগরিব এশার পরে তাফসির চলে আসবে তখন আমাদের সামনে সময় বেশি থাকবে আমরা তখন প্রশ্ন বেশি নিতে পারবো ইনশাআল্লাহ আজকে একটা প্রশ্ন নিয়ে শেষ করে দিব আজানের জন্য সুযোগ দিতে হবে ভালো এটা কোরবানি সংক্রান্ত প্রশ্ন এসেছে কোরবানির মাংস নিজের ভাগের অংশ কতদিন পর্যন্ত খাওয়া যাবে অনেকে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে থাকেন এটা জায়েজ হবে কি দেখেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অভাবের সময় দুর্ভিক্ষ আসছিল যখন সেই বছর বললেন সাহাবীরা তিন দিনের বেশি কারো ঘরে যেন কোরবানির গোশত না থাকে তো সাহাবীরা তাই আমল করেছেন বাকিটা সব অভাবী লোকদের মধ্যে দুর্ভিক্ষের কারণে বিতরণ করে দিয়েছেন পরের বছর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তখন আর দুর্ভিক্ষ নাই মোটামুটি অবস্থা স্বাভাবিক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এখনো কি তিন দিনের রেস্ট্রিকশন আছে তিনি বলেন এখনো রেস্ট্রিকশন আর নাই তো এতে বোঝা গেল কেউ যদি রাখে অনেকদিন রাখা জায়েজ আছে কিন্তু আসলে আমাদের একটা বখিলি আছে সেটা কি যে মানে আমরা অনেক দিন রাখতে চাই অল্প দেই আর বেশি ধরে রাখতে চাই অনেক দিন খেতে চাই এটা কিন্তু ভালো লক্ষণ না এটা একটু কমানো দরকার কি মনে করেন কারণ কোরবানি তো দিছি আল্লাহর আছে কোরবানি এখন সব খাওয়ার জন্য রেখে দিয়ে দীর্ঘদিন খাবো তো কোরবানি হলো কামনি কোরবানি হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দা নিজে খাওয়ার তুলনায় দেওয়ার খেয়ালটা বেশি অবশ্য গোশত দেওয়া এটা এই তরিকা এক রকমের হক আদায় হয় আরেক রকম হলো অনেকে দাওয়া দিয়ে খাওয়াবেন সেই তরিকায় রাখার জন্য রেখে দিয়েছেন সবাইকে আসছে আপনি খাওয়াই দিচ্ছেন কিছুদিন পরে একটা জিয়াফত করবেন একটা দাওয়াতের ব্যবস্থা করবেন অনেকে খাওয়াবেন ওই তরিকে খাওয়াইলেও দেওয়ার মধ্যে পড়ে এটা তারপরেও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করা কমপক্ষে তিন ভাগের এক ভাগ দিয়ে দেওয়া প্রথম দিনেই তিন ভাগের দুই ভাগ রেখে দিয়ে কিছু খাবো আর কিছু মেহমানদারি করব অনেকে খাওয়াবো এই তরিকা ঠিক আছে তিন ভাগের এক ভাগটা একটা গুড আইডিয়া তবে কোনো কারণে যদি তিন ভাগের এক ভাগের একটু বেশি থেকে যায় যেমন আপনার বিয়ে শাদী হবে কোনো কারণে রেখে দিয়েছেন এই একদম গুনাহ হয়ে যাবে না আবার তিন ভাগের এক ভাগই দিবেন আর বেশি দিবেন না বেশি দিতে পারবেন না তাও না দরকার বেশি হলে গরিব বেশি থাকলে দরকার আরও বেশি দেবেন